কোনো ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা সামনে আনছে দেশবিরোধী শক্তি। পাকিস্তান আমল থেকেই এই ধারা চলে আসছে, একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইন্ডিয়া সহ বন্ধুদের যারা আছে তারা দেশে বিদেশে নির্বাচন মঞ্চের যে ষড়যন্ত্র তখন আমার পাশে দাঁড়িয়েছিল, এটা সত্য। তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তারা আমাদের ভোট বাড়ানো ভোট পাঞ্চালের ষড়যন্ত্রকে প্রতিহত করার সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।